আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই খুবই মজার একটা শীতের সবজি। এটা খাইতে বিয়েবাড়ি কিংবা চাইনিজ সবজির থেকে অনেক বেশি মজার। যারা সবজি পছন্দ করেন একবার বানায় দেখেন। তৈরি করা খুবই সোজা, তো আসে দেখি শুরু করা যাক। আমি একটা বড় কড়াইয়ে তেল গরম দিছি। আমি সবজির জন্য ব্যবহার করতেছি 1 কাপ করে পেঁপে, চিকন চিকন স্লাইস করা, গাজর স্লাইস করা, ফুলকপি ছোটো ছোটো করে কাটা, চিচিঙ্গা এরকম করে কাটা, সবুজ ক্যাপসিকাম আর মটরশুঁটি আর পাতাকপি। সবুজ ক্যাপসিকামগুলো আমি এরকম করে কেটে নিছি আর পাতাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিছি। আর মটরশুঁটিগুলো তো কাটার কোনো দরকার নেই, এমনি আছে। যাই হোক, এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ তেল দিছি, নর্মাল রান্নার তেল। এর মধ্যে 3টা এলাচি আর 2-3 টুকরা দারচিনি। এলাচিগুলো একটু ভেঙে নিছি যাতে ফ্লেভারটা ভালো বের হয়, একটু পিটায় পাটায় নিছি, ওটা দিয়ে দিব। সাথে সাথে কয়টা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ যেভাবে কাটাই হোক কোনো অসুবিধা নাই, একটু এগুলোকে নেড়ে চেড়ে নিই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এই আধা মিনিটের কম সময়ের মধ্যে পেঁয়াজটা নরম না, ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত, মানে একটু সব হওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিলাই, মানে 2টা অর্ধেক, আধা টেবিল চামচ হচ্ছে আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। সাথে কয়টা কাঁচামরিচও দিয়ে দিই, অল্প একটু ভাজা হয়ে যাক। এই আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো একটু শক্ত, যেমন পেঁপে, গাজর আর ফুলকপি। এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, এগুলো আমি দিয়ে একটু এর সাথে নাড়াচাড়া করে অল্প আঁচে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবো। এগুলো আমি পরে দেবো ক্যাপসিকাম, চিচিঙ্গা আর মটরশুঁটি। আমি মাঝারি আঁচে রান্না করতেছিলাম, এখন এটা মাঝারি থেকে একটু কমায় দিয়ে ঢেকে রান্না করবো। একটু ভালো মতো মিশাই নিই আগে, আর অল্প একটু লবণও দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিই এখনই। এখন এখানে আমি ঢেকে দিয়ে মিডিয়াম আর লোর মাঝামাঝি রান্না করব। জাল দিব 5-7 মিনিট, কয়েকবার নেড়ে দিব ফুলকপিটা, যাতে ফুলকপি আর গাজরটা যাতে একটু নরম হয়ে যায়, অন্তত 60-70% সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণে আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, তার সাথে একটু পানি দিয়ে গুলে রাখবো, আমার সবজির ঝোলটা পরে ঘন করার জন্য কাজে লাগবে। এই 4-5 মিনিট ভাজলাম, বেশ কয়েকবার নেড়ে দিছিলাম, সবজিগুলো মোটামুটি 50% উপরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চিচিঙ্গাগুলো, এগুলো দিয়ে একটু ভেজে নিব আমি। চিচিঙ্গাটা হইতে ক্যাপসিকামের থেকে একটু বেশি সময় লাগবে, আর একটু মটরশুঁটি, এগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিই। এখন খুলেই ভাজবো, ঢাকার দরকার নাই, কারণ চিচিঙ্গা আবার ওভারকুক হইলে নষ্ট হয়ে যায়, মানে কালার টালার চলে যায়, সেই জন্য আমি খুলেই একদম মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে একটু ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ চিকেন স্টক। চিকেন স্টক মানে আপনারা দেখাচ্ছি, আমি দিয়ে নিই মুরগির হাড় জাল দিয়ে চিকেন স্টক করে আমি ফ্রিজে রেখে দিই। চিকেন স্টক কী করে বানাইতে হয় তার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। খুব কাজে দেয়, অনেক টেস্টি করে খাবারকে। মুরগির বাড়তি হাড় জাল দিয়ে করে ফেলা দেয়, অথবা এই টাইপের ম্যাগি কিংবা নরের ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, দেখেন এর ভিতরে 2টা থাকে, এই যে এগুলো 30 টাকা করে, এখন কত হিসেবে একটু বাড়তে পারে 35 টাকা, এর যে কোনো একটাকে ভেঙে দিয়ে দিবেন পানির সাথে, তাহলে হবে। এখন এটাকে আমি একটু জাল দিয়ে নিব, এইটাই আমার ঝোল, অতএব খুব একটা কমানোর কোনো কিছু নাই। আমি একটু ঢেকে জাল দিই এটাকে, 3-4 মিনিট জাল দিলে হয়ে যাবে, মাঝে 2-1 বার নেড়ে দিব। 5 মিনিট জাল দিয়ে আমি এখন এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকামগুলা আর পাতাকপি। পাতাকপি আমি একটু বড় বড় করে কেটে নিছি, এগুলা দিয়ে এর সাথে একটু মিশাই নেব, কারণ পাতাকপি কিন্তু খুব দ্রুত নরম হয়ে যাবে, ক্যাপসিকামও নরম হয়ে যাবে, আর ক্যাপসিকাম বেশি সিদ্ধ হলে কালার বদল হয়ে যায়। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এটা ফ্লেভারের জন্য, সাদাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে ভালো হয়। আরেকটা জিনিস, আপনাদের এটা আপনাদের চয়েস, কে কী দিবেন, এর মধ্যে হয় 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ চিনি দিবেন, অথবা 1 চা চামচ টেস্টিং সল্ট দিবেন। টেস্টিং সল্ট চিনির থেকে অনেক বেশি নিরাপদ, এমনকি আমাদের খাবার লবণের থেকেও বেশি নিরাপদ, ওর সম্বন্ধে ভুল ধারণা প্রচলিত আছে। যাই হোক, আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে এটাকে একটু মিশায় নাড়াচাড়া করে নিই, পাতাকপিটা হালকা একটু গরম নরম হওয়া পর্যন্ত। এই 2-3 মিনিটের মধ্যেই পাতাকপিগুলো নরম হয়ে গেলেই, খুব বেশি নরম হওয়ার দরকার নাই, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ারটা রাখলাম, এটাকে আবার গুলে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু তলে গিয়ে জমে থাকে, এই যে দেখেন তলে গিয়ে জমে থাকে শক্ত হয়ে, এটা আমি একটু গুলে
পরিমাণ মতো দিব, সব দিব না, আমার যতদূর প্রয়োজন। সেই জন্য আমি দেড় টেবিল চামচ মিলাইলাম যে কম যাতে না হয়। হ্যাঁ, ভালো মতো গুলে নিলাম মোটামুটিভাবে। এখন আমি এটাকে চতুর্দিকে একটু ছড়ায় দিব। প্রথমে অর্ধেক দেই, দিয়ে একটু নেড়ে দেখি কী অবস্থা, কদ্দূর ঘন হইল। এটা যার যার পছন্দ মতো, হ্যাঁ যথেষ্ট, এটাই বোধহয় হয়ে যাবে, যথেষ্ট ঘন হয়ে গেছে ঝোলটা। বুঝলাম, পানি পানি করবো না, মাখা মাখা করবো। এখন এর সাথে আরেকটা জিনিস দিতে হবে যেটা টেস্টের অনেক গুণ বাড়া দিবে, সেটা হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিছি। এই গুঁড়া দুধটা এর সাথে দিয়ে ভালো মতো মাখাই নেব। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিতে হবে। চুলার জালটা আমি একদম লোতে দিয়ে দিই যাতে খুব শুকায় না যায় আর কি। ব্যাস, ভালো মতো মেখে নিলাম, হয়ে গেল আমার অসাধারণ স্বাদের একটা শীতের সবজি। এইভাবে একবার বানায় খাইলে বুঝতে পারবেন কী জিনিস, আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এদিকে হয়ে গেল আমার দারুণ মজার শীতের সবজি, কোনো সয়া সস সয়া সস কিছুর দরকার নাই। কিন্তু এটা খাইতে বিয়েবাড়ি কিংবা চাইনিজ রেস্টুরেন্টের সবজির চেয়ে অনেক মজা। যারা সবজি পছন্দ করেন একবার বানায় নেন, বাজার এখন প্রচুর শীতের সবজি আছে, বাচ্চা বড় সবাই মিলা তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আমি একটু শুকনা শুকনা করলাম, আপনারা ইচ্ছা করলে একটু ঝোলও রাখতে পারেন যার যার পছন্দ মতো। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।